আজকে আমরা দেখব যদি x সূক্ষ্ম কোণ এবং রেডিয়ানে প্রকাশিত হয় তবে প্রমাণ করো লিমিট x is closer to 0 sin x divided by x equals to 1। তাহলে চলো এটা প্রমাণ দেখি। এর জন্য আমাদের কি কি করতে হবে, প্রথমে একটি বৃত্ত আঁকতে হবে। তাহলে চলো বৃত্ত আঁকি আমরা। সো আমরা একটি বৃত্ত আঁকলাম। এখানে এই টি কিউ এবং পিটি হচ্ছে আমাদের স্পর্শক। এখানে আমরা যদি লিখে দিই পি কিউ এবং টি কিউ হচ্ছে স্পর্শক, পি এ কিউ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ ও পি বলি বা ও পি বলি ও এ বলি, এটা মানে হচ্ছে 1। এখন ধরে নিই এই কোণটা, এই কোণটা হচ্ছে আমার এক্স, তাহলে হচ্ছে পি ও এ বা এ ও পি যেটাই বলি সেটা হচ্ছে এক্স রেডিয়ান, এবং ও এ পি কিউ জে কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার আমরা মূল প্রমাণের দিকে যাই। মনে করি আমরা যদি এই চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো পি কিউ, এই পি কিউ ইজ লেস দেন এই বৃত্তচাপের চেয়ে ছোট হবে। সো চাপ পি এ কিউ ইজ লেস দেন এই দুটো যোগফল হচ্ছে ছোট হবে, এই চাপটাও, এই চাপটা পি এ কিউ চাপটা পিটি যোগ টি কিউর চেয়ে ছোট হবে। এবার আমরা যদি এটাকে হাফ দিয়ে ভাগ করি, হাফ পি কিউ হাফ ইন্টু চাপ পি এ কিউ হাফ পিটি যোগ টি কিউ, তাহলে কি হবে পি কিউ আর চাপের পি কিউ সরি আমরা যদি পি কিউ চাপের অর্ধেক দিকে তাহলে সেটা হচ্ছে আমার পি এন, আর হাফ ইন্টু চাপ পি এ কিউ, হাফ ইন্টু চাপ পি এ কিউ, এটা অর্ধেক হচ্ছে আমাদের চাপ পি এ। এবং যেহেতু এখানে পিটি ইকুয়ালস টু, যেহেতু এখানে পিটি ইকুয়ালস টু টি কিউ, তাই আমরা এখান থেকে লিখতে পারি জাস্ট পিটি। এখন আমরা যদি এই ত্রিভুজটায়, আমরা যদি এখানে এই ত্রিভুজটায় একবার আলাদা করে আঁকি, এটি আমার এক্স রেডিয়ান ও এন পি, তাহলে আমি যদি এখানে সাইন প্রয়োগ করি তাহলে সাইন এক্স ইকোয়ালস টু সরি সাইন এক্স ইকোয়ালস টু লম্ব বাই অতিভুজ পি এন বাই ওপি, যেহেতু ওপি ইকোয়ালস টু ওয়ান এক একক ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বলেছিলাম, তাই আমাদের সাইন এক্স ইকোয়ালস টু কী হবে পিএন। অনুরূপভাবে আমরা যদি ঠিক একইভাবে চিন্তা করি তাহলে হচ্ছে এক্স ইকোয়ালস টু, আমরা যদি এই কোণের দিকে তাকাই তাহলে এক্স ইকোয়ালস টু চাপ পি এ ভাগ ওপি, কারণ আমরা এখানে এক্স ইকোয়ালস টু আর থিটা এই সূত্র প্রয়োগ করে পেয়েছি। এখানে আমার চাপ এস, আর হচ্ছে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে আমার সেই থিটা রেডিয়ানে থিটা। এবার আমরা এই ত্রিভুজটি, বড় ত্রিভুজটির দিকে তাকাবো। তাহলে আমরা যদি বড় ত্রিভুজটির দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে হবে পি টি ও এটা এক্স, তাহলে এখানে যদি আমরা টেন প্রয়োগ করি তাহলে পাচ্ছি টেন এক্স ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে পিটি ভাগ ওপি, আবারও ওপি যেহেতু যেহেতু ওপি ইকোয়ালস টু ওয়ান তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি পিটি। আমরা যদি এবার এটাকে এক নং সমীকরণ দিই তাহলে এই এক নং থেকে আমরা লিখতে পারবো, খেয়াল করুন এক নং থেকে আমরা লিখতে পারছি
ইপিএন এর বদলে আমরা সাইন এক্স বসাবো, ইপিএন এর বদলে, এবং পিটির বদলে আমরা বসাবো 10x। তাহলে আমরা যদি এটা বসাই এবং আমরা যদি x ইকুয়ালস টু চাপ PA বাই OP, সরি এখানে একটা লেখা হয়নি, x ইকুয়ালস টু চাপ P, আমি এটা আবার এখানে লিখছি আমাদের সুবিধার জন্য, PA ভাগ OP সমান সমান চাপ PA, কারণ OP সমান সমান আমার 1। সো আমরা যদি এটা এখন এক নং সমীকরণ থেকে আমরা লিখি তাহলে পাবো পিএনের বদলে আমরা লিখছি সাইন এক্স ইজ লেস দেন চাপ পি, এর বদলে আমরা লিখছি এক্স লেস দেন, আর এবং পিটির বদলে আমরা লিখছি 10x। এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি। এবার এটাকে আমরা সাইন এক্স দিয়ে ভাগ দিব, তাহলে সাইন এক্স দিয়ে যদি ভাগ দিই সাইন এক্স ভাগ সাইন এক্স লেস দেন এক্স ভাগ সাইন এক্স, 10x ভাগ সাইন এক্স, এখান থেকে আমরা লিখতে 1 ইজ লেস দেন এক্স বাই সাইন এক্স, 1 বাই কজ এক্স। এবার আমরা যদি এটাকে আর একটু ভালোভাবে লিখি, কজ এক্স ইজ লেস দেন সাইন এক্স বাই এক্স ইজ লেস দেন 1। এখন এক্সের মান যতই ছোট হোক, এক্সের মান যতই ক্ষুদ্র হোক, এটা সত্য হবে। এবার আমরা যদি আবারও চিত্রের দিকে তাকাই, ধরা যাক আমি রাফলি একটা সেই চিত্রটা আঁকছি, হ্যাঁ আমি রাফলি চিত্রটা আবার আঁকলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এটা আমাদের সেই এক্স ছিল, এটা আমাদের যত ছোট হবে আমাদের ওপি, এ ওপি এবং ওএন একে একদম কাছাকাছি মিলে যাবে। তাহলে আমাদের কি হবে, এক্স যখন খুব ক্ষুদ্র তখন ওপি ও ওএন বিন্দুদ্বয় মিলিত হবে। তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা যদি কজ এক্সের দিকে তাকাই, তাহলে হচ্ছে কজ এক্স ইকুয়ালস টু আমাদের কি হবে এখানে, ওএন বাই ওপি সমান সমান 1, যদি দুটো একই বিন্দুতে মিলতে হয় এবং ওএন সমান সমান ওপি হয়ে যাবে যদি আমাদের এক্স অনেক ক্ষুদ্র হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স যখন 0 কাছাকাছি তখন কজ এক্স 1 কাছাকাছি। আবার তাহলে আমরা যদি এখান থেকে আবার লিখতে পারি এক্স যখন 0 কাছাকাছি তখন এক্স ডিভাইড বাই সাইন এক্স এর মান 1, এবং আরও একটি সংখ্যা অন্য একটি সংখ্যা যা এক্সের খুব কাছাকাছি। তাহলে আমার কী হচ্ছে এখানে, আমার এক্স যখন 0 কাছাকাছি তখন কজ এক্স এর মান 1, আবার এক্স যখন 0 কাছাকাছি তখন এক্স ডিভাইড বাই সাইন এক্স এর মান 1, এবং অন্য একটি সংখ্যা যেটা ওয়ানের খুব কাছাকাছি সেটা 1 খুব কাছাকাছি, অর্থাৎ এই দুইটি সংখ্যার মধ্যে থাকবে। এই দুটির মধ্যে থাকবে। সুতরাং আমরা এ থেকে লিখতে পারি লিমিট এক্স যখন 0 কাছাকাছি তখন সাইন এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়ালস টু 1। সো আশা করি এটা বুঝতে পেরেছেন।